সম্প্রতি বলিউডে পা রেখেছেন টলিউডের অদ্রি জারায়। ইতিমধ্যেই একটি হিন্দি ধারাবাহিকের কাজ শেষ করে সুযোগ পেয়েছেন দ্বিতীয় হিন্দি ধারাবাহিকে। কুঞ্জলি ভাগ্য 2 এর নায়িকা তিনি। তার বিপরীতে রয়েছেন পরশ কানলাওয়াত। সম্প্রতি অভিনেতার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যা দেখে অনুরাগীদের প্রশ্ন, পর্দার রসায়নকে কি বাস্তবে পরিণতি দেবে অদ্রিজা? যদিও এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অদ্রিজা জানিয়েছেন, তিনি বিয়ে করলে ইন্ডাস্ট্রির বাইরের কাউকেই বিয়ে করবেন। এই প্রথম সৃজিৎ মুখোপাধ্যায় জুটি বাঁধতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে। জুলফিকারের পর সৃজিতের টেক্কাতে দেখা যাবে দেবকে। এই ছবিতেই সুরকার হিসেবে কাজ করার কথা ছিল অনুপম রায়ের। জানা যাচ্ছে বাজেটের কারণে ছবি থেকে সরে এসেছেন অনুপম, তার জায়গায় আসতে চলেছেন রণজয় ভট্টাচার্য। দেবের পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তের মতো একাধিক তারকাকে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। চলতি বছর পুজোয় বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টেক্কা। টলি পাড়ায় শোভন গাঙ্গুলী ও সোহিনী সরকারের প্রেম নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে। শোনা যাচ্ছিল চলতি বছরের 15 জুলাই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন ও সোহিনী। নানান জল্পনা কল্পনার কথা উঠলেও দুজনেই মুখে কুলু পেটেছেন। তবে এর মাঝেই নতুন করে শোনা যাচ্ছে আগামী মাসে আইনি মতে বিয়ে সারবেন শোভন ও সোহিনী, আর তারপরেই পাড়ি দেবেন বিদেশে। বিদেশ থেকে ফেরার পর আনুষ্ঠানিক বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠানটি সারবেন তারা। টলিগঞ্জের অন্যতম চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য, প্রেম নিয়ে তারা কোনোদিনই রাগঢাক রাখেননি। নেই নেই করে বেশ কয়েক বছর সম্পর্কে রয়েছেন রুবেল ও শ্বেতা। অনুরাগীরা মাঝে মধ্যেই প্রশ্ন করে কবে চার হাত এক হবে। সেই উত্তর সরাসরি না পেলেও বিয়ের আগে জামাই ষষ্ঠী পালন করলেন রুবেল। বুধবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন রুবেল, যেখানে দেখা যাচ্ছে রকমারি পদ ফল মিষ্টি সহযোগে গুছিয়ে খেতে বসেছেন অভিনেতা। ক্যাপশনে রুবেল লিখেছেন, বিয়ের আগে জামাই ষষ্ঠী খাওয়ার মজাই আলাদা, শাশুড়ি মা আপনাকে ধন্যবাদ। লাইট ক্যামেরা অ্যাকশন ছেড়ে কি 22 গজের মাঠে পা রাখবেন কিং খান? আর কি তাকে দেখা যাবে না রুপলি পর্দায়? এমনই সব প্রশ্নের জল্পনা শুরু হয়েছে একটি ছবিকে ঘিরে, যেখানে দেখা যাচ্ছে ক্রিকেট খেলায় ব্যস্ত শাহরুখ। তবে কি এবার ফিল্মে দুনিয়া ছেড়ে ক্রিকেট দুনিয়ায় পা রাখতে চলেছেন কিং খান? উত্তর মিলল কিছু পরেই। জানা গেল কোনো টুর্নামেন্ট নয়, বরঞ্চ ফ্যামিলি টুর্নামেন্টেই ব্যস্ত বাদশাহ। সম্প্রতি ছুটি কাটাতে লন্ডনে উড়ে গিয়েছেন অভিনেতা, আর সেখানেই মেয়ে সুহানাকে ব্যাটিং এবং ছেলে আরিয়ানকে বোলিংয়ের দায়িত্ব দিয়ে ফিল্ডিং বেছে নিয়েছেন শাহরুখ খান। বাদশাকে এই নতুন রূপে দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। 27 জুন মুক্তি পেতে চলেছে প্রভাস অমিতাভ বচ্চন অভিনীত কালকি 2898 AD। ইতিমধ্যে সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে, আর টিকিট বুক করতে গিয়েই অন্য সিনেমার টিকিট কেটে ফেলছেন দর্শকরা। কিন্তু কেন? আসলে 2019 সালে মুক্তি পেয়েছিল রাজশেখর অভিনীত সিনেমা কালকি। ঘটনাচক্রে 28 জুন আবার তা রিলিজ করা হচ্ছে, আর তাতেই বাজছে সমস্যা। দুটি ছবির নাম প্রায় এক হওয়াতেই বিভ্রাট তৈরি হচ্ছে দর্শকদের মনে। অনেকেই রাজশেখরের সিনেমাকে প্রভাসের সিনেমা ভেবে টিকিট বুক করে ফেলছেন। ইতিমধ্যেই 20টা শো হাউসফুল হয়ে গিয়েছে, যদিও ওই ঘটনায় বেজায় চটেছেন প্রভাসের অনুরাগীরা। রবিবারে আইনি মতে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ে থেকে শুরু করে রিসেপশনের একাধিক ছবি ঘোরাফেরা করছে। রবিবারই ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন সোনাক্ষী, কিন্তু তারপর লাগাতার ট্রোলিংয়ের মুখে পড়তে হয় নবদম্পতিকে। ভেসে আসে একাধিক কটাক্ষ, বিতর্কের মুখে পড়েই কমেন্ট সেকশন লক করে দিয়েছিলেন জাহির পত্নী। এর মাঝেই মঙ্গলবার নিজের রিসেপশনের ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করলেন সোনাক্ষী, আর বিতর্ক এড়াতে এবার আগেভাগেই বন্ধ রাখলেন কমেন্ট সেকশন। 2016 সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা আরোরা। তারপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে প্রায় একসঙ্গেই দেখা যেত অর্জুন ও মালাইকাকে। সম্প্রতি শোনা যাচ্ছে তাদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে, এমনকি একে অপরের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। যদিও এই বিচ্ছেদ নিয়ে কোনোদিনই প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি, তবে ফের একবার বিচ্ছেদের গুঞ্জনকে উস্কে দিলেন মালাইকা। বুধবার অর্জুনের জন্মদিন, মাঝরাতেই জাহ্নবী কাপুর বরুণ ধাওয়ানরা উদযাপন করলেন অভিনেতার জন্মদিন, করলেন পার্টিও।
কিন্তু এত কিছুর মধ্যে দেখা গেল না মালাইকাকে। আর তা থেকেই উঠে এলো প্রশ্ন, তাহলে কি বিচ্ছেদের জল্পনায় শিলমোহর বসালেন এই জুটি? আপাতত উত্তর তোলা রইল ভবিষ্যতের জন্য। রবিবার 7 বছরের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। রেজিস্ট্রেশনের পর সন্ধ্যাবেলায় মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় গ্র্যান্ড পার্টি থ্রো করেন নবদম্পতি, আর সেখানেই এক বিলাসবহুল গাড়ি করে উপস্থিত হন জাহির ও সোনাক্ষী। জানা যাচ্ছে বিয়ে উপলক্ষে এই বিলাসবহুল গাড়িটি সোনাক্ষীকে উপহার দিয়েছেন জাহির। গাড়িটির মূল্য প্রায় 2 কোটি টাকা। 2018 সালে ইউভিকা চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিন্স নারুলা, আর বিয়ের 6 বছর পর এলো সুখবর, বাবা হতে চলেছেন প্রিন্স। খুব শীঘ্রই ঘরে আসতে চলেছে তাদের নতুন সদস্য। মঙ্গলবার অভিনব কায়দায় সামাজিক মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেন অভিনেতা। একটি বড় লাল জিপের পাশাপাশি ছোট্ট একটি লাল জিপ রেখে ছবি পোস্ট করে পরিবারের নতুন সদস্যের আগমনের খবরটি জানান প্রিন্স। খবরটি প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বৃহস্পতিবারই মুক্তি পেতে চলেছে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন অভিনীত ছবি কালকি 2898 AD। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং, আর তাতেই এক বিশাল বড় রেকর্ড গড়ে ফেলল ছবিটি। প্রথম দিনের শোয়ের জন্য প্রায় 10 লক্ষ টিকিট ইতিমধ্যেই বুক করে ফেলেছেন সিনেপ্রেমীরা, আর তাতেই সিনেমাটির আয় এক ধাক্কায় গিয়ে পৌঁছেছে 35 কোটিতে। ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও মুক্তি পাবে এই ছবি, আর সেখানেও রেকর্ড গড়েছে প্রভাসের এই ছবি। ইতিমধ্যেই উত্তর আমেরিকায় অগ্রিম বুকিংয়ের মাধ্যমে $3 মিলিয়ন আয় করেছে ছবিটি, ভারতীয় মুদ্রায় যার মূল্য আনুমানিক প্রায় 20 কোটি টাকা। এবছরই দুটি গ্র্যান্ড প্রি ওয়েডিং পার্টি থ্রো করেছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এবার পালা বিয়ের, শুরু হয়ে গেল নিমন্ত্রণের পর্ব। কিন্তু জানেন কি কাকে প্রথম বিয়ের কার্ডটি পাঠালেন অনন্ত ও রাধিকা? প্রথম বিয়ের কার্ডটি নিয়ে কাশিতে পৌঁছালেন রাধিকা ও অনন্ত। কাশী বিশ্বনাথকে নিমন্ত্রণের মধ্যে দিয়েই শুরু হলো তাদের বিয়ের নিমন্ত্রণ পর্ব। আয়ুষ্মান খুরানার বিপরীতে জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা মন্দানা। প্রযোজক দিনেশ বিজানের পরবর্তী ছবি ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগরে মুখ্য চরিত্রে থাকবেন আয়ুষ্মান ও রশ্মিকা। প্রথমে শোনা গিয়েছিল আয়ুষ্মানের বিপরীতে নির্মাতাদের প্রথম পছন্দ ছিল সামন্তারুত প্রভুকে, তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন পরপর রশ্মিকার একের পর এক সাফল্যের পর আয়ুষ্মানের বিপরীতেই তাকে বেছে নিয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে আয়ুষ্মান ও রশ্মিকাকে। আগামী নভেম্বরেই শুরু হতে পারে এই ছবির শুটিং।